তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি 60 ফুট মহাপুর ওখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটা আমি তোমাদেরকে সেকেন্ড ব্লগে দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তো আমি এখন কোথায় এসেছি তোমরা বলতে পারবে? বলো তো, কমেন্ট করো, বলো বলো। তো আমি এখন এসেছি শ্রী গৌরাঙ্গর জন্মস্থানে। তো এই দেখো, আমি ভিতরে প্রবেশ করেও ফেলেছি আর আমার দিওরা আসছে। তো এখানে এখন কি বলো তো, এখন ক্যামেরা অ্যালাউ করে না, তো আমি ভিতরে সেভাবে ভিডিও করতে পারিনি। বাট যতটুকু বাইরে থেকে ভিডিও করলে কিছু বলবে না ঠিক ততটাই করেছি। তো এই দেখো, এখানেই হচ্ছে শচী মাতার কোলে নিমায় শুয়ে আছে। আর এখন তো যেহেতু শীতকাল, তাই চাদরে মুড়ে দিয়েছে। আমি ভিতরটা থেকে একদম সামনের দিকে যাইনি। দেখো এখানেই লেখা আছে ক্যামেরা ব্যবহার করবে না। তো আমি ভাবলাম কেউ কিছু বলবে সেটা শুনতে বেশি খারাপ লাগবে, তার থেকে থাক, আমি দূর থেকে যতটুকু পারবো আমি ঠিক ততটুকুই নিয়েছি। তো এই দিকটায় আছে মহাদেব। তো দেখো, তো আমি এটাও দূর থেকেই ঠিক ভিডিওটা করেছি যাতে কারোর বকা নামে শুনতে হয়। আর এই হচ্ছে গিয়ে সেই নিম গাছ, এটা অনেক বছরের পুরনো। তোমরাই বলো তো এই নিম গাছটার নিচে কী হয়েছিল, এই কাহিনিটা কি তোমরা জানো? আমি কিন্তু জানি, বাট আমি তোমাদের থেকেই শুনতে চাই, তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই নিম গাছটায় যে বাঁধানো জায়গাটা দেখছো, লাল লাল লাগছে না? তো লাল সুতো দিয়ে কাট, মানে সবার মনস্কামনা পূরণ করার একটা জায়গা। তো ওখানে অনেকেই দিয়েছে যে পূর্ণ হয়ে গেলে পরে সে খুলে দেবে। তো বললাম বেশ ভালো। আর দেখো মন্দিরের ভিতরটা, আমি ভিতরে ক্যামেরা করিনি বাইরে থেকেই। তো এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো টাটা সবাইকে। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।